ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া হোমনাই ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় হোমনাই ইউনিয়ন যুবলীগের উদ্যোগে রমজানে তাৎপর্য বিষয়ক শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় হোমনা উপজেলার ৪ নং চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর শেখ হাসিনা তিতাস সেতু ওয়াইব্রিজ সংলগ্ন ইউনিয়ন যুবলীগের রাজনৈতিক কার্যালয়ে সামনে পরিপূর্ণ ধর্মীয় মর্যাদায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সামাজিক নেতৃবৃন্দ নিয়ে এই ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ২ হোমনা তিতাস আসন সংসদ সদস্য সেলিমা আহমদ এমপি, ইফতার মাহফিলে চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল হক সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হাবিব সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাইসার আহমেদ ব্যাপারী, উপজেলা সাবেক যুবলীগের সহসভাপতি তানভীর আহমেদ মুরাদ, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ খন্দকার, অনুষ্ঠানে চান্দেরচর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সাহেব আলী রনি আখন্দ এর সার্বিক সহযোগিতায় এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, শিল্প উদ্যোক্তা আল আমিন খন্দকার, যুবলীগ সদস্য মাইনুদ্দিন প্রধান, ব্যবসায়ী শরীফুল ইসলাম আখন্দ, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক তারেক, ইউপি সদস্য মোহাম্মদ মাসুদ, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি রাসেল আহমেদ শুভ ও সাধারণ সম্পাদক হাসান সরকার, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদ আল হাসান রিয়াদ সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, দলীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ইফতার মাহফিলে অংশ নেন। এ সময় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দেশ ও জাতির উন্নয়নে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে যুবলীগকে বিশেষ ভূমিকা রাখতে হবে এবং যুবলীগকে আওয়ামী লীগের যোগ্য উত্তরসূরী হিসেবে কাজ করতে হবে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে যুবলীগকে মাঠে কাজ করতে হবে। যুবলীগ সংগঠনটি করোনাকালীন সময় দেশের যে ভূমিকা পালন করেছে তা একটি প্রশংসনীয়। যুবলীগকে সবসময় জনগণের পাশে থাকার আহ্বান জানান বক্তারা। ইফতারের পূর্বে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমদ এমপির দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা দাইয়ান খন্দকার। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।